আচ্ছা এই যে কিডনি ডিজিজ এটা শনাক্ত করার জন্য আপনারা কি কি ধরনের স্ক্রিনিং বা পরীক্ষা করেন স্ক্রিনিং বলতে প্রথমেই হচ্ছে যে ইউরিন অ্যানালিসিস বেসিক টেস্ট হচ্ছে যে কোনো মানুষের বেডসাইড ইউরিন অ্যানালিসিস ডিপস্টিক টেস্ট পাওয়া যায় ডিপস্টিক টেস্ট পাওয়া যায় ছোট ছোট স্ট্রিপ পাওয়া যায় ওটা যে কোনো স্কুলিং এই যে আমার মধ্যে স্কুলে স্টুডেন্টদের লিস্ট দেখা মানে যেহেতু ক্লোমোরুলার ডিজিজটা না অনেক অল্প বয়সে দশ বছরের নিচ থেকে শুরু হয়ে যায় তো সেই জন্য প্রোটিন ইউরিয়া যেহেতু তাদের হচ্ছে নাকি সেটা দেখা কেননা অনেক বাচ্চার মুখ ফুলে যাচ্ছে সে বাবা মা ভাবছে হয়তো ঘুম থেকে উঠেছে বলে মুখ ফুলে যাচ্ছে কিন্তু সেটা লক্ষ্য রাখাটা খুব জরুরি আচ্ছা তার সাথে সাথে একটা সময়ের পরে রক্ত পরীক্ষা হয় রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন পড়বে তার ইউরিয়া ক্রিয়েটিডিন ইউরিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফেট এগুলো দেখা তার লিভার ফাংশন টেস্টে অ্যালবুমিনের মাত্রাটা কত আছে যার ইউরিন দিয়ে প্রচুর অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে রক্তে অ্যালবুমিন কমে যাবে সুতরাং তার অ্যালবুমিনের মাত্রাটা দেখা তার সাথে সাথে কোনো মহিলা অনেক সময় ফার্স্টেই হয়তো প্রেজেন্ট করলো নেফ্রোপ্যাথি নিয়ে মানে আবার কিডনির সমস্যা তার ক্ষেত্রে দেখা যায় তার লিউপাস আছে নাকি মানে এসএলির যা টেস্ট এএনএ মানে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্টস ইয়াং অ্যাডাল্টস উইথ নেপ্রোপ্যাথি উই শুড রুল আউট এনি কানেক্টিভ টিস্যু ডিজিজ দেখ এএনএ এএনসিএ তার সাথে সি থ্রি কমপ্লিমেন্ট লেভেল সি ফোর লেভেল এই জিনিসপত্রগুলো দেখা আর সুগার তো সবসময় যে কোনো মানুষের ক্ষেত্রে আমাদের এই সাবকন্টিনেন্ট তার সুগার ডেভেলপ করেছে এই কয়েকটি টেস্ট করলে আর আল্ট্রাসাউন্ড যেটা ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড করে নিলে কিডনি সাইজটা সম্বন্ধে আমরা অবগত থাকি এই কয়েকটা করলে আমরা মোটামুটি জানতে পারি একদম এই দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসা কি রয়েছে দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রথম চিকিৎসা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডিটেকশনটা খুব জরুরি প্রথম প্রাথমিক স্তরে ডিটেকশন করলে সেটা অনেক সহজে চিকিৎসা করা যায় এবং বহুদিন সে মানুষ ভালো থাকে কিছু কিছু ক্রনিক কিডনি ডিজিজে রিভার্সেবল থাকে যেমন রেনাল স্টোন হয়তো আছে বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াং এজের ক্ষেত্রে বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে দুদিকে দুটো কিডনি স্টোন অ্যাসিমটোম্যাটিক হয়ে বহুদিন আছে সেটা সহজে আল্ট্রাসাউন্ড করলে ধরা পড়লো সেটাকে বার করে দিলে কিন্তু আস্তে আস্তে ক্রিয়েটিনিনটা কমতে থাকবে কিডনি ফাংশন ফিরে আসবে আচ্ছা তার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশন তার মধ্যে পড়বে ডায়েট তার মধ্যে পড়বে কিছু জিনিস অ্যাভয়েড ডায়েটের মধ্যে যেমন আমরা ডালের জিনিস দুধের জিনিস রেস্ট্রিক্ট করি প্রোটিন রেস্ট্রিক্ট করি তার সাথে সাথে কিছু কিছু যে লাইফস্টাইলে ওভার দা কাউন্টার মেডিকেশন দেখবেন আজকে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আমরা যাচ্ছি দোকানে পেন কিলার নিয়ে নিচ্ছি যথেচ্ছভাবে গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজল দীর্ঘ মেয়াদী সময় ধরে আমরা চলছে তো সেই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিডনি খারাপ হয় তাহলে আমাদের সেই সব জিনিস থেকে নিজেদেরকে অ্যাভয়েড রাখতে হবে ডায়েটটা মেনটেন করে রাখতে হবে নিয়মিত ব্লাড প্রেশার সুগারের চেক আপ রাখতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে